السلام عليكم ورحمة الله. দোয়াটি করেছিলেন জাকারিয়া আলাইহিসসালাম। জাকারিয়া আলাইহিসসালামের তত্ত্বাবধানে মরিয়ম আলাইহিসসালাম ছিলেন। জাকারিয়া আলাইহিসসালাম মরিয়ম আলাইহিসসালামকে নিয়মিত দেখাশোনা করতেন। মরিয়ম মসজিদের সংলগ্ন মেহরাবে থাকতেন। জাকারিয়া আলাইহিসসালাম তাকে নিয়মিত দেখাশোনা করতেন। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল এই যে, যখনই তিনি মেহরাবে আসতেন, তখনই সেখানে নতুন নতুন তাজা ফলফলাদি ও খাদ্য খাবার দেখতে পেতেন। তিনি একদিন এই বিষয়ে মরিয়মকে জিজ্ঞেস করলে তিনি বলেন, হুয়া মিন ইনদিল্লাহ, এসব আল্লাহর নিকট থেকে আসে, আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাবে রিজিক দান করেন। এটা আলে ইমরান 37 নম্বর আয়াতে বলা আছে। সন্তান লাভের জন্য জাকারিয়া আলাইহিসসালাম যেভাবে দোয়া করলেন, মরিয়মের উপরোক্ত কথা থেকেই নিঃসন্তান বৃদ্ধ জাকারিয়ার মনের কোণে আশার সঞ্চার হয়। তিনি চিন্তা করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌসুম সারাই মরিয়মকে তাজা ফল সরবরাহ করেছেন, নিশ্চয় তিনি বৃদ্ধ দম্পতিকে সন্তান দান করবেন, এবং বন্ধা থাকা সত্ত্বেও তিনি সন্তান দান করবেন, অথবা তিনি বুকে সাহস বেঁধে আল্লাহর নিকট প্রার্থনা করেন। এই বলে প্রার্থনা করেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দোয়া। জাকারিয়া আলাইহিসসালামের দোয়াটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিলেন এবং বললেন, হে জাকারিয়া, আমি তোমাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি, তার নাম হবে ইয়াহইয়া। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, হে আমার পালনকর্তা, কেমন করে পুত্র সন্তান হবে আমার, অথচ আমার স্ত্রী বন্ধা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে, এভাবে আল্লাহ করে থাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের দোয়াগুলি খুবই বরকতময়। এই দোয়াগুলি পড়ে যে কেউ আল্লাহর কাছে সন্তান চাইতে পারেন।